আজকে ইনশাল্লাহ চ্যাপ্টার 1 শেষ হয়ে যাবো। সো আজকের টপিকসের নাম হইল কি, রেগুলেটরি ফ্রেমওয়ার্ক। রেগুলেশন বলতে আমরা বুঝি কোনো কিছু নিয়ম নীতি যেগুলোর মাধ্যমে কোনো কিছু পরিচালিত হয়, আর ফ্রেমওয়ার্ক মানে কাঠামো, স্ট্রাকচার। সো রেগুলেটরি ফ্রেমওয়ার্ক মানে হইল কি, আইনের যে কাঠামো, আইনের যে রেঞ্জ, আইন আইন যেখানে অ্যাপ্লাই হয়, আইন রিলেটেড সব তার কি। রেগুলেটরি ফ্রেমওয়ার্কটা কিতা লাগে ওটা একটা ইস্যু। আমরা জানি একটা দেশে বিভিন্ন ধরনের বিজনেস অর্গানাইজেশন থাকে, কিছু রিটেল, কিছু ম্যানুফ্যাকচারিং, আবার বিভিন্ন ইন্ডাস্ট্রি থাকে, যেমন টেলিকমিউনিকেশন, গার্মেন্টস, রিটেল সেক্টর, ট্রান্সপোর্ট সেক্টর, এডুকেশন সেক্টর, এলা অনেক ধরনের বিজনেস সেক্টর থাকে। মালিকানা অনুসারে বিজনেসের ধরন চেঞ্জ হয়, টাইপ অনুসারে, সেক্টর অনুসারে আমরা বিভিন্ন বিজনেসে বিভিন্ন লাগান আলাদা করতে পারি। তখন কিন্তু সব বিজনেসের অ্যাকাউন্টিংও কিন্তু আলাদা হইত না, ও একটা ইস্যু। কারণ আমি বুঝলাম যে ফাইন্যান্সিয়াল রিপোর্টিংও কিন্তু হয় কোম্পানি তার ব্যবসা কিতা করছে, পারফরমেন্স আর পজিশন ওটা তার ওনারে জানায়, দ্যাটস ইট। অটো আমরা জানি ওনার ওই তো একটা মূল বৈশিষ্ট্য লাগে, টেকা তাহলেও আমি যে কোনো কোম্পানির শেয়ার কিনতাম পারব, যে কোনো সেক্টরের হোক, ছোটো হোক, বড়ো হোক, ডাজন ম্যাটার। এখন অ্যাসেট ঠিক আছে, বাট মেইনলি টেকা দিয়ে আমি কিনি আর কি, ঠিক আছে, ভালো পাওয়া যায়। সো আমরা যে ইস্যুটা হইলো কি, তোমার প্রচুর টেকা আছে, তুমি দশটাতে দশটা কোম্পানি কিনলে, কারণ দশটা কোম্পানির যদি ফাইন্যান্সিয়াল রিপোর্টিং 10 লাখ আনো তাহলে তোমার লাগবে ভালো হইব না বাজে হইব। আমার একটা অ্যাকাউন্টিং বুঝতে অসুবিধা হইব, আমি নিজে অ্যাকাউন্টিং আলাদা মাস্টার্স বা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ঢুকতে হইব, খালি নর্মাল জ্ঞান দিয়ে আমি পারতাম না। সো আরেকটা সমস্যা আছে, যেবেলা আমরা দুইটা জিনিস, সে ফর এক্সাম্পল একজনে বিবিএ পড়ে আর একজনে এসএসসি পড়ে, দুজনের মার্কিত আমি কম্পেয়ার করতে পারবো না, সে ভালো স্টুডেন্ট, সে বাজ স্টুডেন্ট, একজনে জিপিএ দিয়ে মার্ক পার, আর একজনে 50 দিয়ে পাস ফেল পার, দুজনে পড়ার ডিফিকাল্টি লেভেল 2 লেখা। সো আমি কম্পারিজন করতে পারতাম না। সো আমার যেবেলা 10টা বিজনেস থাকলো, 10টা বিজনেসের মালিক, আমি পহলে বুঝা লাগবো এমন একটা অ্যাকাউন্টিং সিস্টেম থাকা লাগবো, সব আমি ইজিলি বুঝতাম খুব বেশি পড়ালেখা না করিয়া। আর সেকেন্ড হইলে কি, একটা লোক একটা কম্পেয়ার করতে হইব, আমার এ কোম্পানি কিতা করে আর সি কোম্পানি কিতা করে, ওগুলো ওগুলো কম্পেয়ার করা লাগবে। কোম্পানিও তো ডিফারেন্ট, বাট যদি অ্যাকাউন্টিং সিস্টেমটা, রিপোর্টিংটা যদি 1 লাখ আনো, ডিফারেন্ট কোম্পানিও ডাজন্ট ম্যাটার, আমি ইজিলি কম্পেয়ার করতাম পারি। সো তা লাগে কোম্পানি যেতে যা হোক, ফাইন্যান্সিয়াল রিপোর্টিংটা তারা সেম হইতে হইব। ডিফারেন্ট ফাইন্যান্সিয়াল রিপোর্টিং হইলে ওনার ফাইন্যান্সিয়াল পারফরমেন্স, পজিশন এগুলো বুঝতে সমস্যা হয়ে যাবে। সো তার লাগে আমরা ডেভেলপ হইল রেগুলেটরি ফ্রেমওয়ার্ক, একটা কাঠামো যেটা এনশিওর করে যে প্রত্যেক কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট 1 লাখ হইব। সে একটা দেশের ভিতরে সব কোম্পানির যদি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট 1 লাখ হয়, তাহলে তুমি এই দেশের ইনভেস্টর হিসাবে যে কোনো কোম্পানিতে ইনভেস্ট করো, তোমার কোম্পানির পারফরমেন্স পজিশন লেয়ে কোনো চিন্তা করা লাগতো না, কারণ সব কিন্তু ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এসটাইল। অ্যামাউন্ট হয়তো বদলিব, ফরম্যাট সেম থাকবো, কোম্পানি বদলিব বাট ফরম্যাট সেম থাকবো। এইগুলো ন্যাশনাল লেভেলে, এবং তুমি যেগুলো একটু বড় লোক হয়ে যাবে তুমি আর ন্যাশনাল লেভেলে থাকতে না, তুমি যেভাবে ইন্টারন্যাশনাল লেভেলে। বাংলাদেশের সামিট গ্রুপের নাম জানো নি, সামিট পাওয়ার, তারা কিন্তু সামিট পাওয়ারের যে মালিক বেচারা কিন্তু তার কোম্পানিটারে সিঙ্গাপুর স্টক এক্সচেঞ্জ লিস্টেড করছে, এটা জানো নি? সামিট কোম্পানি যেটা, এটা বাংলাদেশের স্টক এক্সচেঞ্জ লিস্টেড আছে, বাট ইন এডিশন বেটা এগুলো সিঙ্গাপুরও নিয়ে লিস্টেড করছে। সো এখন ইন্টারন্যাশনাল হয়ে গেল, আর বিদেশি বহুত কোম্পানি তো বাংলাদেশে ইনভেস্ট করে, জাপানি কোম্পানি, কোরিয়ান কোম্পানি, চাইনিজ কোম্পানি, ইংলিশ কোম্পানি, আমেরিকান কোম্পানি, শেভরন, ব্রিটিশ আমেরিকান টোবাকো, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাঙ্ক, HSBC, এটা কমন যেগুলো আমরা জানি, যেগুলো আমরা লোকাল কোম্পানি নেই, বাইরের কোম্পানি।
সো এখন আর একটা সমস্যা, আমি একটা দেশের ল বুঝলাম, এখন আমি যে বলো ফার্স্টটা দেশে ইনভেস্ট করবো, ফার্স্ট দেশের কিন্তু ল ফার্স্ট লাগান, রিপোর্টিং ফ্রেমওয়ার্ক ফার্স্ট লাগান, তখন আবার আমি যাবার লাচ করাম, আমার যত দেশে ইনভেস্ট করবো তত দেশের অ্যাকাউন্টিং সিস্টেম আমার ইকা লাগবে। সো ওটা লাগি ওই যে এখন তো গ্লোবালাইজেশনের যুগ, ইজিলি এক দেশ থেকে আরেক দেশে মাছি ইনভেস্ট করা গেতা ওরা, একটা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটা বাধা অবস্ট্রাকল হইল গিয়া যে কমন রিপোর্টিং ফ্রেমওয়ার্ক নাই, এক দেশের ফ্রেমওয়ার্ক এবার লাগান, ওটা লাগে ইন্টারন্যাশনালি একটা ফ্রেমওয়ার্ক ক্রিয়েট করা হইল, যারা করছে তারা কয় IFRSF ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড ফাইন্যান্স ফাউন্ডেশন, একটা ফাউন্ডেশন যারা ইন্টারন্যাশনালি ফাইন্যান্সিয়াল রিপোর্টিং যেটা করা আমরা ওগুলোর স্ট্যান্ডার্ডটা সেট করে। সো এখন হাউ সমস্যার সমাধান হয়ে গেল, সব কোম্পানি যদি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডটা ফলো করে, যে দেশে তুমি গিয়ে ইনভেস্ট করো সব দেশের কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টগুলো তুমি সমান পাবে, বুঝছো? সো এই IFRS ফাউন্ডেশন এগুলো আগে হয়তো ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কমিটি IASCF ফাউন্ডেশন নাম বদলিছে। এখন এগুলো কিছু থিওরি করবো যেগুলো অনেক সময় MCQ তে আয় তুমি জানেন মাথা তারা হবে। IFRS ফাউন্ডেশন যে বানাইছে তার উদ্দেশ্য কীটা, তার উদ্দেশ্য হলো কি একটা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বানানি যেটা ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেবল, কারণ বাংলাদেশের বিজনেস আর আমেরিকার বিজনেস কিছু হইলেও ডিফারেন্ট আছে, চায়না বিজনেস আরও কিছু ডিফারেন্ট, রাশিয়ার বিজনেস আরও কিছু ডিফারেন্ট। সো এমন একটা স্ট্যান্ডার্ড বানাইতে হইব যে কোনো ধরনের দেশের বিজনেসও গিয়া তুমি এগুলো খামো লাগাইতে আর সো ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেবিলিটি এগুলো আইতে হইব, বিভিন্ন ন্যাশনাল বডিরে হেল্প করে তার অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড সেট করতে। যেমন বাংলাদেশের যতগুলো অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আছে সবগুলো ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডের হুবহু কপি, খালি জাস্ট ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডের জায়গায় বাংলাদেশ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড লেখা। সোলা অনেক দেশকে হেল্প করে তারা, এর বাদে ইনফ্লুয়েন্স করে ন্যাশনাল গভর্নমেন্টের তারা স্ট্যান্ডার্ডটা অ্যাডপ্ট করতে, তারা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বানাইল, বানাইয়া তারা গিয়ে প্রত্যেক কোম্পানিরও বলতো না ভাই আমার স্ট্যান্ডার্ড ফলো করো, আমার স্ট্যান্ডার্ড ফলো করো, এটা করতো তারা গিয়ে সরকারের ইনফ্লুয়েন্স করো, বাংলাদেশ সরকারে ইয়া কইব তারা তোমার তুমি ওগুলো ফলো করো, মানে সরকারে যদি ইয়ে মোটিভেটেড হইলে ইনফ্লুয়েন্স করি পেলাই তখন কিন্তু এইব সরকারে অটোমেটিক সব কোম্পানিতে বাধ্য করে নিব। বাট আমি যদি কোম্পানিতে গিয়ে কই ইলে আমি কত শো হাজার হাজার লাখ লাখ কোম্পানি আছে আমার হচ্ছে সময় থাকতো না, অত কিতা পারতো না, কোম্পানিতে কইলাম আজকে করলো কালকে করলো না, তো আমি যদি গভর্নমেন্টের কই দিই সরকারের যদি করে আইন বানাইলে যে আমার দেশের সব কোম্পানি হলে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ফলো করা লাগবো, তাহলে কোম্পানি হলার কোনো চয়েস নাই, অপশন নাই, তারা ওগুলো করতে বাধ্য। সো তারা ইন্ডিভিজুয়াল কোম্পানির না গিয়ে তারা ডিরেক্টলি সরকারের লোকে কাম করে, স্ট্যান্ডার্ড হেল্প ডেভেলপ করতে হেল্প করে বা সরকারে ইনফ্লুয়েন্স করে স্ট্যান্ডার্ড অ্যাডপ্ট করতে হোক। সরকারে মানবো কেন, সুন্দর কোয়েশ্চেন, আমি ইন্টারন্যাশনাল একটা বডি বাংলা সরকারের ওটা বললাম তুমি তার ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বানো, হোয়াই শুড গভর্নমেন্ট অফ বাংলাদেশ ফলো ইট অ্যাকসেপ্ট ইট, কীটা ইন্টারেস্ট হোক, যেহেতু তুমি তাই কোয়েশ্চেন করছো না, মানে তুমি জানি বুঝছো কীটা ইন্টারেস্ট হবে, ডেফিনেটলি IFRS ফাউন্ডেশনের সরকারের টাকা দিত না যে ভাই আপনি স্ট্যান্ডার্ড ফলো করুক আপনার টাকা দেবেন, কারণ তার এই কারণে তো এই কারণে টাকা দিয়ে তোমার কাম করার কিনতাম। প্রফিট তো যেগু আর এমনি হইব, আমি যদি অ্যাকাউন্টিং মাধ্যমে প্রফিটটা তো বাড়াই দিতে পারতাম না, প্রফিট হইব কি তা ব্যবসা করি, ব্যবসা যত হইব অত বেশি প্রফিট হইব, বাট আমি হিসাব নিকাশ দিয়ে প্রফিট ওই সময় বাড়াইতে পারতাম, হিসাব নিকাশ দিয়ে যে প্রফিটটা হয়েছে ওগুলো আমি জাস্ট খালি সুন্দরভাবে দেখাই দাম পারবো। বাংলাদেশের যদি বিদেশি ইনভেস্টমেন্ট হয় বাংলাদেশের লাভ না লস, ডেফিনেটলি লাভ, কারণ ফরেন কারেন্সি আইলো, বিদেশি ইনভেস্টমেন্ট আইলে এনে ব্যবসা প্রতিষ্ঠান হইলো, মানুষের চাকরি পাইলো, দেশের ইকোনমি বাড়লো। বিদেশি ইনভেস্টমেন্ট বাংলাদেশে না হওয়ার একটা মেজর কারণ হইল গিয়া মানুষে যদি অ্যাকাউন্টিং বুঝে না, আমেরিকান একটা কোম্পানি, আমেরিকান একজন মানুষ, এ বাংলাদেশে হয়ে গেলো ওকে আমি বাংলাদেশে ইনভেস্ট করতে পারবো, টাকা আছে বাংলাদেশের বিজনেস প্রসপেক্ট আছে, বাট বাংলাদেশের অ্যাকাউন্টিং আমি বুঝি না,
তখন আইএফআরএস ফাউন্ডেশনের তন্দানে বইয়ে বই তুমি বাংলাদেশের ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ফলো করো, তাহলে বাইরা দেশের কোম্পানিগুলো বাইরা দেশের থেকে ইনভেস্টমেন্ট তোমার দেশে হইবে। সো অটোমেটিক এগুলা ও দেশগুলার সরকারে এটা ফলো করবো, তারা নিজের লাভ লাগে। ইন্টারেস্ট রয়েছে সেটা ঠিক আছে, বাট এটা ডিরেক্ট ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট না, এগুলো ও ইন্টারেস্ট। এছাড়াও অনেক বড় বড় অনেক দেশে কিতা করছে অলরেডি, তারা স্ট্যান্ডার্ড বানাই লিছে। এখন যারা ফলো করেন না ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আইএফআরএস ফাউন্ডেশনে কিতা করে, তারা লোকে মিলিয়ে কাম করে যে ওকে তুমি আমারটা ফলো করে না ঠিক আছে, তোমারটাও থাকো, বাট তোমারটা আর আমারটার মাঝে ডিফারেন্স কম। তোমার দেশের স্ট্যান্ডার্ড আর ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের মাঝে যে ডিফারেন্সগুলো আছে ডিফারেন্স কম, তাইলে ডিফারেন্স কমে গেলে বা ডিফারেন্স নাই হয়ে গেলে তোমার স্ট্যান্ডার্ড আমার স্ট্যান্ডার্ড আসলে ঘুরি ঘুরি এক কত, নাম খালি চেঞ্জ বাট আলটিমেটলি রিপোর্টিং একলা নাম্বার হইব। সো আইএফআরএস ফাউন্ডেশনের কাম হইল কি, সিঙ্গেল স্ট্যান্ডার্ড বানানি যেটা ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেবল, ন্যাশনাল বডিরে বিভিন্ন দেশের সরকারে স্ট্যান্ডার্ড বানানি হেল্প করে, সরকারে ইনফ্লুয়েন্স করে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অ্যাডপ্ট করা লাগে, এবং বিভিন্ন দেশের যারা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অ্যাডপ্ট করে না তারা স্ট্যান্ডার্ডের লগে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে কীটা করে ডিফারেন্সটা কমায়, ওগুলো লগে তারা মেইন কাম। ক্লিয়ার? আইএফআরএস ফাউন্ডেশনে নিজে কোনো স্ট্যান্ডার্ড বানায় না, এই তিনটা বডি রে দিয়া, তিনটা আলাদা সেপারেট প্রতিষ্ঠান রে দিয়া স্ট্যান্ডার্ড বানানো কামগুলা করে। এর মাঝে প্রথমটার নাম হইলো আইএফআরএস অ্যাডভাইজরি কাউন্সিল। আইএফআরএস নামটা ভালো ধরা পায় ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড। অ্যাডভাইজরি কাউন্সিল মানে হইল কি, অ্যাডভাইস দেয়। সো এরা কাম হইল কি, ঠুকাইয়া বাকরা এমন একটা জায়গা যেখানে নতুন স্ট্যান্ডার্ড দরকার বা এক্সিস্টিং স্ট্যান্ডার্ড যেখানে আপডেট করা দরকার, এগুলো তারা আইডেন্টিফাই করে। যেমন রিসেন্টলি আমরা যারা আমরা অতদিন টাকা পয়সা ডিলিং করছি কীটা দিয়ে ব্যাংকে ক্রেডিট কার্ডে পপুলার আছে, এখন একটা পপুলার মাধ্যম টাকা পয়সা ডিলিং করিতা বিকাশ। সো অতদিন যে স্ট্যান্ডার্ডগুলো আসলো ওগুলো ব্যাংক এবং ক্রেডিট কার্ডে ডিল করার মতো সিস্টেমও লাগিয়ে আসলো, বিকাশ সিস্টেমও লাগি আসলো না, কারণ এখন সবার পকেটে পকেটে মোবাইলে মোবাইলেও ব্যাংক হয়ে গেছে, যেটা আগে আসতো না। ক্রেডিট কার্ড যেবেলা আসলো সবার পক্ষে ক্রেডিট কার্ড এফোর্ড করা সম্ভব আসতো না, সার্টেইন অ্যামাউন্টের ইনকাম থাকলে বিজনেসম্যান বা পালা চাকরিজীবী হইলে তাই ক্রেডিট কার্ড পাইছেন, জেনারেল মানুষে পাইছেন, বাট এখন রিক্সা ড্রাইভারেরও বিকাশ আছে। সো এই যে একটা নতুন জায়গা অ্যারাইজ হইল, এগুলো হিসাব নিকাশের একটা ইস্যু নর্মাল একটা লাগানো হইতো না। সো অ্যাডভাইজরি কাউন্সিলে কইব যে ওকে ওই একটা জায়গা আইসে যেখানে আমরা নতুন স্ট্যান্ডার্ড বানানি লাগবো, মানে নতুন নতুন জায়গা, বিজনেস তো রেগুলার বেসিসে চেঞ্জ হন ডেভেলপ হন। সো বিজনেস যেবেলা ডেভেলপ হইব অ্যাকাউন্টিংও নতুন নতুন ইস্যু আইব, নতুন নতুন জিনিস বানানি লাগবো। সো তুমি এই যে স্ট্যান্ডার্ড বানানি লাগে কোন জিনিসের উপরে স্ট্যান্ডার্ড বানানি লাগবো ওগো আইডেন্টিফাই করে অ্যাডভাইজরি কাউন্সিলে। আবার কিছু স্ট্যান্ডার্ড অলরেডি বানানি হয়ে গেছে বাট এখন পুরান হয়ে গেছে, ওখান তোর আপ টু ডেট করা লাগবে, আটাও আইডেন্টিফাই করে অ্যাডভাইজরি কাউন্সিল। এক্সাম্পল কিতাব পুরানো হয়ে গেছে আপ টু ডেট করা লাগবে, যেমন আমরা ব্যাংকে আগে ট্রানজাকশন করতাম গিয়া ডাইরেক্ট ওয়াই টাকা পয়সা তুলতাম ইতে ইতে, এখন ডে বাই ডে ব্যাংকের অনলাইন ট্রানজাকশনটা বাড়ি যায়, মানে আমি ইন্টারনেটেও আমি একটা একজন অ্যাকাউন্ট থেকে আরেকজন অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিলাম। সো এক আগে সিস্টেম আসলে আমি ব্যাংকে যাইমু সাইন দিমু তার বাদে ট্রান্সফার করবো ভেজা লইব, এগুলো বলতে স্ট্যান্ডার্ডটা হো সিস্টেম আর আসলো। এখন যেবেলা ব্যাংকিং ট্রানজাকশনটা ডিফার হয়ে করিল আমি করো ওয়াই নেট ওয়ে করতাম পারাম ট্রান্সফার, তখন গিয়ে আমার অ্যাকাউন্টিং সিস্টেমটাও একবারে এগুলো একবারে নতুন না, এগুলো এক্সিস্টিং জিনিসও বাট একটু ডিফারেন্ট হয়েতে পারে। সো এক্সিস্টিং স্ট্যান্ডার্ডে আমরা আপ টু ডেট করিলে আপডেট করিলেও আমার হয়ে যায়। সো এই কামগুলা করে অ্যাডভাইজরি কাউন্সিলে, এবং তারা অ্যাডভাইস কারে করে আইএএসবিরে, আইএসবি হলো সেকেন্ড প্রতিষ্ঠান। অ্যাডভাইজরি কাউন্সিল আইএসবি আইএফআরএস ইন্টারপ্রিটেশন কমিটি ও তিনটারে কন্ট্রোল করে আইএফআরএস ফাউন্ডেশনে, আইএফআরএস ফাউন্ডেশনে তিনটারে কন্ট্রোল করে। সো আমরা ফলে বুঝলাম অ্যাডভাইজরি কাউন্সিল ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড বা আইএসবি তারার কাম হইল কি, অ্যাকচুয়াল স্ট্যান্ডার্ড বানানি, নতুন স্ট্যান্ডার্ড বানানি বা এক্সিস্টিং স্ট্যান্ডার্ড আপডেট করে তারা। আগে আইএসপি ও আর আগে যে প্রতিষ্ঠান আসতো তারা নাম আসলো আইএএসসি ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কমিটি,
তারা যে স্ট্যান্ডার্ড বানাইছে ওইগুলো তোর দাম IAS ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। আর ISBO ও বাদে নতুন যে স্ট্যান্ডার্ড বানাইছে এগুলো হয় IFRS ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড। আগর যে IAS আর নতুন যে IFRS দুটো এখন অ্যাক্টিভ আছে, নতুন করে স্ট্যান্ডার্ড বানাইলে এগুলো তোর হয় IFRS, আর আগে যেগুলো আছে এগুলো তো IAS। সো যতগুলো IAS বা IFRS অ্যাক্টিভ আছে এখন পর্যন্ত সবগুলো কোম্পানি বলে মানতে বাধ্য। বাদর্ক কমিটির নাম, বাদর প্রতিষ্ঠানের নাম হইল কি IFRS ইন্টারপ্রিটেশন কমিটি। ইন্টারপ্রিট করা আমরা হই রানি এক ভাইয়া দেখার বাদ, ইন্টারপ্রিট করা মানে অনুবাদ করা। আমরা কইছি স্ট্যান্ডার্ড বানাইছে ISBA, তারা যে বলা স্ট্যান্ডার্ড বানায় তারা জেনারেল ওয়ার্ড দিয়ে স্ট্যান্ডার্ড বানায়, কারণ তারা যেবার একটা স্ট্যান্ডার্ড বানাইব তারা মাত্র তা আস্তে দুনিয়ায় যত বিজনেস আছে সব বিজনেস ওই স্ট্যান্ডার্ডের আওতাত আইত। সো তারা যেবার ভাষা ইউজ করব খুব জেনারেল ভাষা ইউজ করব তাহলে সব রে নিয়ে হারা যাইব। মানুষ বলতে আমরা কিতা বুঝি, প্যাটার্ন বেটিন বুঝি নি, সব প্যাটার্ন বেটিন বাচ্চা আছে সবগুলো বুঝি। সো তারা যেবেলা ইউজ করবো মানুষ টাইপ শব্দ ইউজ করবো, কারণ তারা সবরে কভার করা লাগবে। বাট মানুষের মাঝে আমরা আবার বৌদ্ধ ধরনের ক্লাসিফিকেশন করতাম পারি, বেটা ইন বেটিন বাচ্চা জোয়ান বুড়া বৌদ্ধা করতাম পারি। সো ও যে ISBA কিতা করে স্ট্যান্ডার্ড ইউজ করে জেনারেল ওয়ার্ডে, বাট এখো দেশ এখো সেক্টরের বিজনেস ভেরি করে। সো অনেকে স্ট্যান্ডার্ডগুলো অনেক সময় অনেক কমপ্লেক্স হয়ে যায় মানুষে বুঝতে বা কোম্পানি বুঝতে সমস্যা। স্ট্যান্ডার্ড তুমি বানাই দিলে, তুমি ISBA বলিছো তুমি স্ট্যান্ডার্ড বানাই দিলে, স্ট্যান্ডার্ডটা অ্যাপ্লাই কে করবো? বিভিন্ন কোম্পানির অ্যাকাউন্টেন্ট হলে, এখন অ্যাকাউন্টেন্ট হলে যদি স্ট্যান্ডার্ড না বুঝে তাহলে তো হ্যাঁ এগুলো দিয়ে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বানাইতে পারতো না। সো IFRS ইন্টারপ্রিটেশন কমিটিয়ে বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন মানুষের হেল্প করে স্ট্যান্ডার্ডটা বুঝতে, কিলা তুমি IFRS বা IAS অ্যাপ্লাই করতে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বানানি লাগে এগুলো তারা কইয়া দেয়। এছাড়া অনেক সময় দেখা যায় কিছু কিছু জায়গাত IFRS কভার করছে না, মানে কোনো স্ট্যান্ডার্ড নাই, এক্ষেত্রে ইন্টারপ্রিটেশন কমিটিয়ে গাইডলাইন দিয়ে দেয় যে গাইডলাইন ফলো করলে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বানানি যায়। ক্লিয়ার? সো IFRS কি তাই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, মানে কোনো দেশের স্ট্যান্ডার্ড নাই। সো লোকাল কোম্পানিগুলাই এগুলো মানতে বাধ্য নয়, মানে ম্যান্ডেটরি নয় লোকাল কোম্পানি লাগে, যেহেতু মানতে বাধ্য নয় IFRS ফোর্স করতে পারতো না যে তুমি কোম্পানি রে তুমি মানতেই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বানানোর সময়। তারা এগুলো না করে আমরা আগেও মাতিলিছি তারা গভর্নমেন্টের ইনফ্লুয়েন্স করে, সরকারে বোঝায় এগুলো মানলেও, আর সরকারে তখন আইন বানাইলে অটোমেটিক তার দেশের কোম্পানিগুলো এগুলো ফলো করতে বাধ্য। এখন আর কথা কোনো দেশের সরকার তেরা ওইটা হলো আমি IFRS মানি না, আমার দেশে আমার স্ট্যান্ডার্ড চলবে, তুমি করে গেছো ও দেশের কোম্পানি তুমি IFRS অনুসারে বানাইতে হয় না ও দেশের স্ট্যান্ডার্ড অনুসারে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বানাইতে, তোমার দেশের সরকারে IFRS অ্যাডপ্ট করছে না মানে না, তুমি তোমার দেশের সরকারের যে স্ট্যান্ডার্ড আছে ওগুলো অনুসারে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বানাইবে না IFRS অনুসারে বানাইবে? যদি কোনো সময় কনফ্লিক্ট করে, মানে গভর্নমেন্ট হওয়ার তার স্ট্যান্ডার্ড আর IFRS হওয়ার IFRS স্ট্যান্ডার্ড, এক্ষেত্রে তুমি দেশের সরকারের মাথুন নাই, লোকাল রেগুলেশনে যে স্ট্যান্ডার্ড করবো তুমি ওগুলো মানিয়ে চলবো, কারণ তুমি লোকাল রেগুলেশন মানতে বাধ্য, তখন তোমার লাগে হিগু পলান্টারি ওদান মনে তো ক্লিয়ার নেই কেবল বুঝছো। এক মিনিট লাস্ট টপিকস বানায় duties and responsibilities of those charged with governance. Governance শব্দটা লাগে পড়েছি জানি, গভর্নেন্স মানে কি তা
গভর্নর মানে কিটা পরিচালক যিনি কোনো একটা এলাকার গভর্নর মানে চাইন ও এলাকার শাসন করতেন সো গভর্নেন্স মানে হলো কি যারা পরিচালনার লগে জড়িত থাকে আর কি দোজ চার্জ উইথ গভর্নেন্স যারা পরিচালনার লগে জড়িত থাকে তারা ডিউটি তারা রেসপন্সিবিলিটি যারা পরিচালনার লগে জড়িত থাকে তারা ডিউটি অ্যান্ড রেসপন্সিবিলিটি এবং কিতা পরিচালনা এখানে যেহেতু আমরা কোম্পানি লিয়ে পড়াম একটা কোম্পানি পরিচালনার লগে যারা জড়িত থাকে তাদের হইলাম দোজ চার্জ উইথ গভর্নেন্স সো একটা বিজনেস যারা রান করে অ্যাডমিনিস্ট্রেট করে তাদের হই আমরা দোজ চার্জ উইথ গভর্নেন্স সোল ট্রেডার বা প্রপারাইটার হইলে নর্মালি তার যে ওনার আছেন মালিক এই নিয়ে লাগি দোজ চার্জ উইথ গভর্নেন্স পার্টনারশিপ বিজনেস হইলে তার যে পার্টনারগুলো আছেন এরা দোজ চার্জ উইথ গভর্নেন্স আর লিমিটেড কোম্পানি হইলে বোর্ড অফ ডিরেক্টরে যেহেতু কোম্পানি চালাইন আমরা আগে যাচ্ছি তাহলে বোর্ড অফ ডিরেক্টরে লাগি দোজ চার্জ উইথ গভর্নেন্স সো একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশন এবং প্রেজেন্টেশনের দায়িত্ব হইল কি দোজ চার্জ উইথ গভর্নেন্স সো সোল্টার হইলে ওনার পার্টনারশিপ হইলে পার্টনার স্যার কোম্পানি হইলে বোর্ড অফ ডিরেক্টর দায়িত্ব হইল কি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করা এবং প্রেজেন্ট করা এখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বানাইতে হইলে আমার পয়লা জিনিসটা লাগবো ট্রানজাকশন রেকর্ড করা লাগবো সামারাইজ করা লাগবো দেন প্রেজেন্ট করা লাগবো আমরা পয়লা ক্লাস উদ্দেশ্য এই ট্রানজাকশন রেকর্ড করা সামারাইজ করা এগুলো লাগে আমার একটা সিস্টেম লাগবো অটোমেটিক ট্রানজাকশন রেকর্ড হইতো না অটোমেটিক ট্রানজাকশন সামারাইজ হইতো না যে সিস্টেমের মাধ্যমে ট্রানজাকশন রেকর্ড সামারাইজ হয় এগুলো হয় অ্যাকাউন্টিং সিস্টেম আমরা আউট অফ দেখলাম পয়লা ক্লাসে সো দোজ চার্জ উইথ গভর্নেন্স এর ফার্স্ট কাম হইল কি তারা অ্যাকাউন্টিং সিস্টেম বানানি যেমন ট্রানজাকশন আইলে আমি হেন রেকর্ড করবা হেন তুলবা খাতাত হেন সামারাইজ করবা হেন প্রেজেন্ট করবা ওগুলা ওই যে সিস্টেমটা বানানি ওটা দায়িত্ব হইল কি দোজ চার্জ উইথ গভর্নেন্স সো প্রথমে অ্যাকাউন্টিং সিস্টেমে কিতা করে ওই যে লেখা আছে পয়লা রেকর্ড করে ট্রানজাকশনটি এর বাদে সামারাইজ করে এবং সব লাস্টে প্রেজেন্ট করে একটা ফরম্যাট অনুসারে রেগুলেটরি স্ট্যান্ডার্ডে যে ফরম্যাট দিছে ও ফরম্যাট অনুসারে তারা প্রেজেন্ট করে এছাড়াও দোজ চার্জ উইথ গভর্নেন্স এর একটা দায়িত্ব হইল কি চেক করা এবং আপ টু ডেট রাখা অ্যাকাউন্টিং সিস্টেম অ্যাকাউন্টিং সিস্টেম কয়েকদিন বাদে বাদে ব্যাক ডেট আসতে পারে সো ওগুলো আপ টু ডেট করা চেক করে দেখা ঠিক আছে কিনা না এবং এগুলোটা কি যে রিপোর্টটা বারোর এই রিপোর্টটা অ্যাকুরেট আছে কিনা না ওটা দেখা দায়িত্ব দোজ চার্জ উইথ গভর্নেন্স ক্লিয়ার এখন তোমার তো সবাই লোকে দুইটা না তিনটা এক্সাম কোয়েশ্চন আছে আজকে চ্যাপ্টার ভালো করে পড়বাই পড়িয়ে বাহা থাকি এখন দেখা দিয়ে যেমন কোয়েশ্চন এক্সাম্পল কোয়েশ্চন ওয়ান আনসার এ টু বি থ্রি সি ওলা জাস্ট আনসারের নাম্বারটা লিখে লিখবে আস্তে আনসার চলে আসবে আমি এ হইলে বি হইলে বি সো ওগুলো আনসার দেখে তোমার জানো বুঝে যাইব যে তুমি দেন কতখান চ্যাপ্টারটা ভালো করে বুঝছো সো আবার ভিডিও তৈরি আবার চ্যাপ্টার পড়তে আরো ইয়ে করতে আরো